নমস্কার বন্ধুরা, অনু রান্নাঘরে নতুন বছরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে। আমার রান্নাঘরের আজকের স্পেশাল আয়োজন কাজু সর্ষে ইলিশ। ইলিশ বাংলার গর্ব, এর কদর দুই বাংলাতেই সমান। মাছের জগতে রাজা হিসেবে পরিচিত স্বাদে অতুলনীয় সামুদ্রিক মাছ ইলিশ। ইলিশ মাছের নাম শুনলে জিভে জল আসে না এমন বাঙালি খুঁজে পাওয়াই ভার। আর ইলিশ মাছের সবচেয়ে জনপ্রিয় রেসিপি হচ্ছে সর্ষে ইলিশ। আজ আমি কাজু দিয়ে সর্ষে ইলিশ রান্না করে দেখাবো। বাঙালির ঘরে ইলিশ আসবে আর সর্ষে ইলিশ হবে না, সেটা কখনো হতে পারে? অনেকেই সর্ষে ইলিশ রেসিপি নিয়ে অভিযোগ করেন যে সর্ষে ইলিশ তেতো হয়, কিন্তু আমি যে রান্নার পদ্ধতি বলবো তাতে তেতো হবার সম্ভাবনা একেবারে নেই। টিপসগুলো ফলো করে রান্না করলে স্বাদও হবে একদম পারফেক্ট এবং দুর্দান্ত। তাহলে চলুন চটপট শুরু করি। প্রথমে কয়েকটা ইলিশ মাছের কাটা টুকরো নিয়ে নিলাম, এক কাপ পেঁয়াজ কুচি, কয়েকটা রসুনের কোয়া এবং কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবার শিল নোড়াতে এক চামচ সর্ষে, এক চামচ পোস্ত এবং ছ সাতটা কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিচ্ছি। সাত আটটা কাজু মিহি করে শিল নোড়াতে ভালো করে বেটে নেব। আজকে আমার রান্নায় মূল আকর্ষণ কাজু দিয়ে সর্ষে ইলিশ। কাজু দিয়ে সর্ষে ইলিশ রান্না করলে তেতো ভাবটা থাকেই না। এবার বাটিতে আগে থেকে শিল নোড়াতে বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিলাম। তারপর এর মধ্যে এক চামচ নুন, এক চামচ হলুদ, এক চামচ জিরে বাটা, এক চামচ কাজু বাটা দিয়ে দিলাম। তারপর দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এই সব উপকরণগুলো একে একে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। 5-10 মিনিট রেখে দেওয়ার পরে এই পেস্টটা আমি কাটা মাছের টুকরোগুলোর ওপরে আস্তে আস্তে ঢেলে দিলাম। সর্ষে বাটা কখনো কষানো মশলাতে দেবেন না, কারণ সর্ষে যত রান্না করবেন তত তেতো হবার সম্ভাবনা থাকে। মশলাটা ঢেলে দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে মাছের টুকরোগুলোর গায়ে মাখিয়ে নিলাম। সব টুকরোগুলোর গায়ে আস্তে আস্তে ভালো করে মশলাটা মাখিয়ে নেব।
এবার উনুনে আছে কুকুরগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিলাম। এক কাপ জল দিয়ে দিলাম। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা ফুটে উঠেছে। অপর একটা প্যানে 2 চামচ ঘি গরম হতে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। ভালো করে আস্তে আস্তে নাড়তে থাকবো। পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে এসেছে, তার মানে মেরেস্তা তৈরি। এবার বেরেস্তাগুলোকে বাটিতে তুলে নিলাম। এবার ঢাকনা তুলে একটু দেখে নেব এবং আলতো করে নেড়ে নেব, যাতে কড়াইয়ে পোড়া লেগে না যায়। ব্যাস, তৈরি হয়ে গেল খুবই সহজে কাজু সর্ষে ইলিশ। শীতের দুপুরে গরম ভাতের সাথে কাজু সর্ষে ইলিশ অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা, চটপট বাড়িতে তৈরি করে ফেলো। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা। ইলিশের পুষ্টি গুণ, তাহলে চলুন বন্ধুরা দেখে নিই একবার ইলিশের মধ্যে কি কি গুণ রয়েছে। 100 গ্রাম ইলিশে প্রায় 21.8 গ্রাম প্রোটিনের পাশাপাশি রয়েছে উচ্চ পরিমাণ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, নাইসিন, ট্রিপটোফ্যান, ভিটামিন B12, সোডিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সহ ভিটামিন ও মিনারেল। ইলিশ মাছে প্রচুর পরিমাণ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আছে, যা রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ায় না। সামুদ্রিক মাছ হিসেবে ইলিশে সম্পৃক্ত চর্বিও কম থাকে, যার ফলে ইলিশ খেলে হাড় থাকবে সুস্থ। ইলিশ মাছ রক্তনালীর স্বাস্থ্য, ত্বকের সৌন্দর্য রক্ষায় ও রোদ থেকে ত্বকের ক্ষতি হওয়া থেকে ইলিশ মাছের ওমেগা-3 ফ্যাট সাহায্য করে। ইলিশে থাকা ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধ করে এবং ভিটামিন ডি শিশুদের রিকেট রোগ থেকে রক্ষা করে। তবে আরও একটি বিষয় জেনে রাখা প্রয়োজন, তা হলো ইলিশ মাছ খেলে কারো কারো শরীরে অ্যালার্জি হতে পারে। সেক্ষেত্রে আগে বুঝতে হবে আপনার শরীরে ইলিশ মাছের বিরূপ প্রভাব আছে কি না, থাকলে ইলিশ এড়িয়ে চলাই ভালো।